ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে চট্টগ্রামের হালি শহরে আবুলিয়া স্কুল সংলগ্ন সাইমা আবুল স্কোয়ারের নিজস্ব অফিসে অ্যাডভোকেট এস এম ফারুকের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ, আর উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ একরামুল হক মামুন, অধ্যাপক মিল্টন কুমার নাথ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্বাসউদ্দিন রানা সহ সংগঠনের সদস্যবৃন্দরা। এ সময় বক্তারা সংগঠনের সবাইকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান এবং গরিব দুস্থদের সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে সকল কমিটিকে সক্রিয় হওয়ারও আহ্বান জানান। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, মানবসেবা কল্যাণময়, এটিতে দুনিয়া ও আখিরাতে শান্তি, তাই সবাইকে নিজের জায়গায় থেকে সংগঠনের হয়ে কাজ করারও আহ্বান জানান। কাজ হচ্ছে কিন্তু আপনারা দেখতেছেন না, যেহেতু আপনি নিজেই কাজ করতেছেন না। যদি আপনি না নিজে কাজ করেন তাহলে বলবো যে এই মাস আমি এতগুলো কাজ করলাম, এই সংগঠনে মিটিংয়ে গেলাম, এখানে এতজন 300 জনকে আমরা সাহায্য করলাম, চিকিৎসা সেবা দিলাম, ওষুধপত্র দিলাম, আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছি, শুধু তাই নয় ওষুধপত্র সহ দিচ্ছি, তাহলে এটা মানুষের জন্য বড়ই একটা কল্যাণময়। আপনি ভালো কাজ করলে ভালো কিছু পাবেন। যেহেতু আমাদের দেশে পরিবেশ বিপর্যয়, সব ক্ষেত্রে আমাদের পরিবেশ নাই, মা বাবার মধ্যে ছেলে সন্তানের ভবিষ্যৎ নাই, তারপরে আপনার পরিবারের মধ্যে নাই, আপনার সমাজের মধ্যে নাই, আপনার জেলার মধ্যে নাই, আপনার দেশের মধ্যে নাই। পরিবেশটা আমরা স্বাধীন জাতি, অথচ স্বাধীনভাবে আমরা পরিবেশটা ঠিক করতে পারিনি, যার জন্য ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস, কিছু ভালো মানুষ আসবে, কিছু ভালো মানুষ কাজ করবে, দুঃখী মানুষের পাশে দাঁড়াবে এবং একটা সুন্দর পরিবেশ উপহার দেবে। আমাদের লিফলেটগুলি যদি পড়ে মানুষের কাছে যদি আমাদের এই সদস্যগুলি পৌঁছানো যেত, তাহলে মানুষ দলে দলে ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পতাকার তলে আসত। কিন্তু জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটিও এখানে আমরা যেহেতু কয়েকজন এখানে উপস্থিত আছি, বিদায় এখানেই কার্যক্রম চলে, ডাকাও আছে, কিন্তু জেলা কমিটির উপরে উঠে আমরা কোনো কাজ করতে চাই না। কারণ জেলা কমিটি চায় আমি তাদেরকে চাঙ্গা করার জন্য, জেলা কমিটি মানুষদেরকে একটি পর্যায়ে নিয়ে যেতে চায়, এই সংগঠনটার স্বাবলম্বী করতে পারবে প্রত্যেকটা এলাকায়। আপনার জেলা কমিটি আর কেউ আসে কাজ করবে না, কারণ আপনার জেলা কমিটি যারাই হবে তাদের কাজ করতে হবে, আর কাজ করলে লাভ আছে। লাভটা কি, আপনার ব্যবসা বাণিজ্য করেন না কেন, আপনার একটা পরিচিতি বৃদ্ধি পাবে, আপনার একটা ব্যবসার মধ্যে লাভবান আসবে, আপনার বরকত আসবে, পরিবারের আসবে। আপনি যদি একটু মানব সেবা করেন হয়তো আপনার বিরাট একটা রোগ থেকে আল্লাহ বাঁচিয়ে দিতে পারে। ওই যে নিয়োগটা ভালো থাকতে হবে, নিয়োগটা হবে আমি ভালো মানুষ করার জন্য মানুষকে ডাকতেছি, আর আমি নিজেও মাদক মুক্ত থেকে নিজকে বাঁচাইতে পারবো। তাহলে আমি যদি মদ খাই কিন্তু আমি মদের দাগ দিতে পারবো না, নিষেধ করতে পারবো না, আমি যদি সুদ খাই আমি সুদের বারণ করতে পারবো না, আমি যদি অন্যায় করি আমি অন্যায় বারণ করতে পারবো না। সেই জন্য আমরা চাই এমন এক বাহিনী, যে বাহিনী দিয়ে আমরা চাই এমন একটি সংগঠন, যে সংগঠন প্রত্যেকের মানুষের দ্বার দুয়ারে পৌঁছাই দেবে। তাহলে কি হবে, তাহলে আপনারা যে সংগঠনের ছায়া তলা আছেন দুনিয়ায় এবং আখেরাতে মুক্তি লাভ করতে পারবে। এখানে সরকারকে আমরা সহযোগিতা করি, এর মধ্যে একটা কমিটি আমাদেরকে উপহার দেন, আমরা একটা চাই চট্টগ্রামে কিছু একটা করি, সেই রকম একটা চেষ্টা আমাদের থাকবে। আপনাদের যদি সহযোগিতা পাই ইনশাল্লাহ, আল্লাহ যেন সবাইকে আশার এবং কাজ করার তৌফিক দান করে সবাইকে। তো আমরা চাইবো আপনারা, আমরা সবাই সমন্বয়ে আবার আমাদের সব কার্যক্রম পুনরায় শুরু করব। আমরা দুস্থদের মাঝে বারবার খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, আমরা রমজানে ইফতার সামগ্রী বিতরণ করেছি, আমরা রোহিঙ্গাদের জন্য পরপর দুবার ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছি এবং সেই সময় আমি নিজেও সঙ্গে গিয়েছি। তো আমরা কোনো কাজ করিনি সেটা নয়, আমাদের কাজ অনেক বেশি হয়েছে যেটা প্রচার হয়নি। আর কোথায় তো আছে প্রচারেই প্রসার, আমরা প্রচার করতে পারিনি বলেই আমাদের প্রসারতা কমেছে। আমি চাইবো যে সবাই সমন্বয়ে কাজ করতে হবে। আজকে আমি পারছি না, সো আমি আপুকে বলবো যে আপু আজকে আমি পারছি না, আজকে আমার কাজটা আপনি চালিয়ে নিতে হবে, তবেই আমাদের সম
সমৃদ্ধি আসবে, এককভাবে কখনো সমৃদ্ধি আসতে পারে না। মানবাধিকার আসলে অনেকগুলো মানবাধিকার সংগঠন আছে, তো যারা কিছু মানবাধিকার সংগঠন আছে, মানবাধিকারের একটা কাকি আনা সোর্স মানব ব্যবসা বিভিন্ন জায়গায় মানবাধিকার। তো আমাদের ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের এই দিক থেকে শতভাগ সফল যে আমাদের কোনো কর্মী আনা সোর্স করে না, মানব ব্যবসার সাথে জড়িত নেই, কোনো জায়গা থেকে চাঁদা দেয় না, এর একবারে 100% গ্যারান্টি। তো এই সংগঠন কিন্তু আমার সত্য স্যার যেটা বলেছেন কাজ কিন্তু এখানে বেশি হচ্ছে। আমি আমার জানা মতে 5-6টা শুধু বিনামূল্যে ওষুধ সেবা যে কাউন্সিলর যে অফিসগুলোতে দিয়েছে, এর পূর্বে আমি যখন প্রথম জয়েন করেছিলাম গত বছর মনে রেল স্টেশনে, বিনা পয়সায় যেভাবে চিকিৎসা সেবা এবং ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে এটা আসলে নজির আবার দেখি নাই আমি। এছাড়া অন্য অন্য মানবাধিকার সংগঠনগুলো আছে, ওনাদের আপনারা দেখবেন যে ওনাদের মিটিং আছে, ওনাদের কমিটি চেঞ্জ হচ্ছে, আপনি টাকা দিবেন আপনি সভাপতি হয়ে যাচ্ছেন, আবার আপনার কমিটি আবার টাকা আরেকজন বেশি দিবে উনি কমিটি থেকে আউট হয়ে যাচ্ছে। ওনারা ওই ব্যাপারগুলো ওনাদের মাথায় নেই, ওনাদের আসল হচ্ছে যে কাজ করাই ওনাদের উদ্দেশ্য। আমাদের যে সংগঠনটা আছে ওদের সাথে আমরা আরো 2-3টা সংগঠনকে আহ্বান জানাতে সম্মিলিতভাবে আমরা মিডিয়ার মাধ্যমে একটা করে প্রেস ব্রিফিং করে আমরা ওনাকে একটা সাম্প্রতিক নিয়ে আসতে পারি যে আপনারা আপনাদের এই কাজগুলো আপনাদের অগ্রগতি হচ্ছে না কেন, এটা একটা। আর দেশের বর্তমান যে পরিস্থিতি এটা ছেলে ধরার একটা বিষয় বলতেছে, এই পরিস্থিতিগুলো আমরা মানবাধিকার কর্মী যারা আছি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এলাকার যারা মাদক সেবী অথবা এলাকার যেখানে আপনারা দেখবেন, আপনারা যদি দেখেন যে কোনো নিউজ হচ্ছে কেউ আইনগতভাবে সে বঞ্চিত হচ্ছে, আইনগত সেবা সে পাচ্ছে না, পুলিশ তাকে আইনগতভাবে হেল্প করতেছে না, তখন আপনারা আমরা এগুলো ফলো আপ করব। প্রয়োজনে আমরা পুলিশের সাথে পুলিশ কমিশনারের সাথে নিজেদের উদ্যোগে পরিচালনা করবো, এগুলো আপনারা আমাদেরকে সংবাদগুলো দিবেন। এখানে এই যে এই ভিক্টিম ওয়াইজ হয়েছে, এই গৃহকর্মীকে ধর্ষণ হয়েছে, এখানে তাকে গরম পানি মারা হয়েছে, এসিড মারা হয়েছে, কিন্তু তারা কোনো আইনগত সেবা পাচ্ছে না অথবা চিকিৎসা সেবা পাচ্ছে না। এই 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 সংক্রান্ত আপনাদের যারা আমাদের সাথে যারা আছেন তাদের তথ্য আছে, আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবেন, আমরা ইনশাআল্লাহ আমরা কাজ করে যাবো। মাহির হাসান, কর্ণফুলী সংবাদ।